কংগ্রেস নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডাক্তার ফজলে হকের সঙ্গে দেখা করে তার আশীর্বাদ নিয়ে ভোটের প্রচার শুরু করলেন দিনহাটা বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। অশোকবাবু ডাক্তার ফজলে হককে রাজনৈতিক গুরু বলে উল্লেখ করেন। রবিবার সকালে অশোক মণ্ডল দিনহাটা শহরের চৌরাহাট এলাকায় ডাক্তার ফজলে হকের বাড়িতে গিয়ে তার আশীর্বাদ নেন। এরপর অশোক মণ্ডল ভোটের প্রচার শুরু করেন। বিজেপি প্রার্থী অশোক মণ্ডল বলেন, আমার রাজনৈতিক গুরু কংগ্রেস নেতা ডাক্তার ফজলে হক, তার কাছ থেকেই রাজনীতি শিখেছি, তাই ভোটে দাঁড়িয়ে তার আশীর্বাদ নিতে এসেছিলাম। এ বিষয়ে কংগ্রেস নেতা ডক্টর ফজলে হক বলেন, অশোক মণ্ডল ভোটে দাঁড়িয়েছে, ও আমার কাছে এসেছিল, ওর প্রতি আমার আশীর্বাদ থাকবে। উল্লেখ্য, একসময় দিনহাটার ফজলে হক ও অশোক মণ্ডল একই সঙ্গে জাতীয় কংগ্রেস করতেন। তৃণমূল কংগ্রেস গঠনের পর অশোক মণ্ডল কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, কিন্তু ফজলে হক জাতীয় কংগ্রেসে থেকে যান। বেশ কয়েক বছর সিটি বিধানসভা কেন্দ্রে থেকে ফজলে হক বিধায়ক পদে নির্বাচিত হয়েছিলেন। অশোক মণ্ডল 2006 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ভোটের লড়াই করেছিলেন এবং বাম প্রার্থী উদয়ন গুহকে হারিয়ে জয়ী হয়েছিলেন। কিন্তু 2011 সালের নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনহাটা এসে অশোক মণ্ডলকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন। পরবর্তীকালে অশোক মণ্ডল বিজেপি দলে যোগদান করেন। এবার তিনি দিনহাটা বিধানসভা উপনির্বাচনে বিজেপি দলের প্রার্থী। এদিন তিনি তার রাজনৈতিক গুরু ফজলে হকের সঙ্গে দেখা করেন এবং তার আশীর্বাদ কামনা করেন। তার আশীর্বাদ নিয়ে অশোক মণ্ডল এদিন ভোটের প্রচার শুরু করেন। কাকু, বিজেপির গুরু রাজনৈতিক গুরু এমনি আছে, আশীর্বাদ করছে, শক্তি রাজনীতি আর করি না, চলাফেরা করতে পারেন কি এমনি ঘরে বসে কিছু করে না, আশীর্বাদ করছে, এই দুটো কি বলবো, তো আশীর্বাদ থাকবে আসল ছিল আমার সংস্কৃতি দর্শন করে ঠিকই আছে। তো আমি কি মনে হচ্ছে এবার এই উপনির্বাচনটা কি কিভাবে দেখছেন? সেই আমি একদম এখানে যারা এই যে তোমার নিচে যা তারা বলি না, আমি কী করে বুঝবো, ভাই অন্ধকার পড়ে আছে ওই পেপারে যদি নিউজ শেষ করি আর কেউ জনগণের কথা সাধারণ মানুষ এখানে আসে না, তোমার ব্যাপারটা হচ্ছে প্রবীর রাজনীতি ফাটবে তার না, সেটা যেমন বিহারটা মানুষের কাছে, জেলার মানুষের রাজনীতি মানুষের কাছে একটা বিরাট ব্যাপার। আর আমার রাজনীতির ক্ষেত্রে আমার বাবা রমেশ মণ্ডল আসলে কংগ্রেসে যুক্ত ছিল, এমএলএ ছিল, কিন্তু আমার রাজনৈতিক শিক্ষা দীক্ষা দিক বলা যায় আর ফাটবে তারা রাজনৈতিক গুরু। তা সেই ক্ষেত্রে আজকে প্রথম আমি নির্বাচনে প্রচার করতে গিয়ে আমি গুরুর কাছে, ফাটবের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমি আজ থেকে নির্বাচনে কাজ করা শুরু করলাম।